আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকে কথা বলবো এমফক্স ডিজিজ নিয়ে। এমফক্স ডিজিজ সর্বপ্রথম কঙ্গোতে 1970 সালে পাওয়া যায়। কী হয় এই রোগের মধ্যে? আপনারা ম্যাক্সিমাম টিভিতে দেখেছেন বা নিউজে শুনেছেন এমফক্স ডিজিজটার মধ্যে কী হয়। এমফক্স ডিজিজটা নামের মধ্যেই আছে ফক্স, মানে আমাদের জানা আছে যে চিকেন ফক্সটা কী। চিকেন ফক্স যখন আসে তখন শরীরের উপরে র্যাশেস আসে, ঠিক আছে, আর জ্বর আসে। আর সেম কেসেস এমফক্সের মধ্যে হয়, জ্বর আসবে, মাথা ব্যথা করবে, শরীরে ব্যথা ব্যথা থাকবে, আর শরীরের শক্তি একদম থাকবে না, মানে এনার্জি লেভেলটা একদম লো হয়ে যাবে। আর এক্ষেত্রে কী হয়, যে র্যাশেসগুলি আছে স্কিনের উপরে সেই র্যাশেসগুলি চিকেন ফক্সের র্যাশেস তুলনায় কিছুটা বড় বড় হয়, ঠিক আছে। যেই ভাইরাসের কারণে এমফক্স হয় তাকে, সে ভাইরাসের নাম হচ্ছে গিয়ে মাঙ্কি ফক্স ভাইরাস। এই জন্য কেউ কেউ এই রোগটাকে মাঙ্কি ফক্সও বলে থাকে। তো মনে রাখবেন, মাঙ্কি ফক্সের ট্রিটমেন্টের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো ওষুধ নেই। আর এখানে ওষুধ হিসাবে একটা অ্যান্টিভাইরাল ওষুধ, যেটা ট্যাকোভিরিম্যাট নাম, আর এই ওষুধটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ করা হয়েছে স্মল পক্সের ট্রিটমেন্টের জন্য। আর সেই ওষুধটাকেই ব্যবহার করা হয় যারা খুব বেশি সিভিয়ার সিমটমস দেখা দেয় তাদের ক্ষেত্রে এই ওষুধটা দিয়ে ট্রিটমেন্টটা করা হয়। আর নর্মালি এই রোগটা কিন্তু নিজের থেকেই ঠিক হয়ে যায়। ম্যাক্সিমাম লোকেরাই 2-4 সপ্তাহের মধ্যে নিজের থেকেই কিন্তু এই রোগটার থেকে রিকভার করে নেয়, শরীরের ইমিউনিটি পাওয়ারেই এই রোগটার থেকে নিজেদেরকে ঠিক করে নেয়, ঠিক আছে। তো মনে রাখবেন, এখন আমি এই ভিডিওতে যে এমফক্স নিয়ে ম্যাক্সিমাম আলোচনা না করে আমি আলোচনা করতে চাই যে আপনি কি কি সতর্কতা অবলম্বন করলে এমফক্স থেকে বাঁচা যায় বা নিজেকে কিভাবে রক্ষা করতে পারবেন এমফক্স ভাইরাস থেকে, ঠিক আছে। তো মনে রাখবেন বন্ধুরা, যে আপনি যখন একজন অসুস্থ রোগীর কন্ট্যাক্টে যাবেন তখনই কিন্তু এই ভাইরাসটা আপনার শরীরে আসবে। তো সেটা সেক্সুয়াল কন্ট্যাক্ট হোক বা রোগীর ব্যবহৃত জিনিস, বেডশিট বা ব্ল্যাঙ্কেট যেগুলি বা রুমাল যেগুলি রোগী ব্যবহার করেছে, ওই ধরনের জিনিস ব্যবহার করলেও কিন্তু ইনফেকশনটা সুস্থ ব্যক্তির থেকে আপনার শরীরে আসবে। আরেকটা হচ্ছে গিয়ে সেক্সুয়াল কন্ট্যাক্ট, যদি মাল্টিপল পার্টনারের সঙ্গে সেক্সুয়াল কন্ট্যাক্ট করেন বা এমন কোনো পার্সনের সঙ্গে আপনার সেক্সুয়াল কন্ট্যাক্ট হয় যার শরীরে আগের থেকে ভাইরাসটা আছে, তাহলে কিন্তু ভাইরাসটা আপনার শরীরে চলে আসবে। বন্ধুরা, করোনা ভাইরাস যখন আসে তখন কিন্তু আমাদেরকে একটা ভালো জিনিস শিখিয়ে দিয়েছে, আর সেই জিনিসটা কি, ঘন ঘন হাত ধোয়া, সাবান দিয়ে জল দিয়ে ঘন ঘন হাত ধোয়া। আর মনে রাখবেন, এটাই হচ্ছে গিয়ে কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যে কোনো রোগ, শুধু এমফক্সের কথা বলছি না আমি, যে কোনো রোগ থেকে বাঁচতে হলে কিন্তু ঘন ঘন আপনাকে হাত ধুতে হবে সাবান দিয়ে জল দিয়ে, বা অ্যালকোহল বেসড যেগুলি, যে হ্যান্ড রাবগুলি পাওয়া যায় ওগুলি আপনি ইউজ করতে পারবেন। অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে যদি আপনি হাতটাকে স্যানিটাইজ করেন তাহলেও কিন্তু হাতটা জীবাণুমুক্ত হয়ে যাবে। আর কেন আমি হাত ধোয়ার কথা বলছি, কারণ মনে রাখবেন, আমরা যেখানেই যাই না কেন আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলি টাচ করি হাত দিয়ে। কোথাও টেবিলের উপরে হাত রাখি বা যে কোনো জায়গাতে হাত রাখি, হাতের মধ্যেই কিন্তু প্রথমে ভাইরাসটা আসে। আর তখনই হাতটা যখন আমরা আবার শরীরের অন্য অংশে লাগাই, মুখে লাগাই, নাকে লাগাই, ওইখান থেকে কিন্তু ভাইরাসটি আমাদের শরীরে চলে যায়। অ্যালকোহলযুক্ত যেসব ডিসইনফেক্ট্যান্ট পাওয়া যায় ওইগুলি কিন্তু এমফক্স ভাইরাসের বিরুদ্ধে কিন্তু কার্যকর, ঠিক আছে। 10 মিনিটের কন্ট্যাক্ট টাইম দরকার, মানে যখন একটা টেবিল বা যে কোনো একটা সারফেস আপনি যখন ডিসইনফেক্ট্যান্ট করবেন মিনিমাম 10 মিনিট কিন্তু কন্ট্যাক্টে থাকতে হবে, তাহলেই কিন্তু এটা মাঙ্কিফক্স ভাইরাসকে মেরে ফেলবে। বন্ধুরা, ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি শেয়ার করার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ইম্পর্ট্যান্ট টিপসগুলি পাওয়ার জন্য, এই ধরনের ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো চলে আসি আমার ভিডিওতে। তো বলে দিই বন্ধুরা, যে যখনই আপনি কোনো পার্সন দেখবেন যাদের শরীরে র্যাশেস আছে বা চিকেন ফক্সের মতো র্যাশেস দেখা যাচ্ছে, আপনি কিন্তু ওই ব্যক্তির কন্ট্যাক্টে যাবেন না, ঠিক আছে। দূরত্ব অবশ্যই মেনটেন করবেন। আর মনে রাখবেন, যখনই আপনি কোথাও বাইরে যাবেন, কোথাও ভিড়যুক্ত এরিয়াতে আপনাকে
প্রথমত ভিড়যুক্ত জায়গাতে না গেলেই বেটার, যেমন বাস স্টপ বা খুব কনজেস্টেড মার্কেট বা রাস্তার মধ্যে যেখানে খুব ভিড়, ওইসব স্থানে ভিড়যুক্ত জায়গাতে আপনার না যাওয়াটাই বেটার। কিন্তু তারপরেও তো অনেক সময় আমাদের যেতে হয়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পরিস্থিতিতে ভিড়যুক্ত জায়গাতে যেতে হয়। তো যেখানে খুব বেশি মানুষের ভিড় ওই জায়গাতে যদি আপনি যান, তাহলে কিন্তু মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, আর ওইখান থেকে আসার পরে আপনার ড্রেসগুলিকে আলাদা রেখে দেবেন ওয়াশ করার জন্য, বা সানলাইটের মধ্যে, যদি দিনের বেলা হয়ে থাকে তাহলে সানলাইটের মধ্যে দেবেন, যাতে সূর্যের গামা রশ্মিতে জীবাণু যাতে মারা যায়। আর হাত অবশ্যই সাবান আর জল দিয়ে ধুয়ে নেবেন ভালো করে, যে কোনো বাড়ির যে কোনো জিনিস টাচ করার আগে, বা বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে বাচ্চাকে টাচ করার আগে আপনি হাত অবশ্যই সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। যদি আপনি মেডিকেল ফেসিলিটিতে কাজ করেন, যদি আপনি ফার্মাসিস্ট হয়ে থাকেন বা নার্স হয়ে থাকেন, তাহলে যখনই আপনি রোগীর, তখন আপনাকে কিন্তু রোগীর কাছে যেতে হবে ট্রিটমেন্টের জন্য, তখন আপনাকে মনে রাখতে হবে আপনাকে ভালো N95 মাস্ক ব্যবহার করতে হবে, হাতে হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে, যাতে রোগীর শরীর থেকে যে কোনোভাবে যাতে কোনো ভাইরাস আপনার শরীরে না আসে। তো আর মনে রাখবেন বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকজনের মাথার মধ্যে এই প্রশ্নটা আসে যে যদি একবার কেউ এমফক্স ভাইরাসে আক্রান্ত হয়, বা মাঙ্কিপক্স ভাইরাসে যদি একবার কেউ আক্রান্ত হয়, আর যদি নিজের থেকে ওর শরীরের ইমিউনিটির মাধ্যমে ও যদি নিজের থেকে সুস্থ হয়ে যায়, তাহলে পুনরায় কি ওর শরীরে কি আবার দ্বিতীয়বার কি এমফক্স হবে? তো এই ক্ষেত্রে বলে দিই, দ্বিতীয়বার হওয়ার চান্সেসটা কম। তো ম্যাক্সিমাম যেই ডাটা আছে ওই ডাটাতে পাওয়া গেছে যে দ্বিতীয়বার হয় না, বা হওয়ার চান্সেস খুবই কম। কিন্তু এখানে একটা কথা আছে, যে শরীরের উপরে, যে স্কিনের উপরে যে র্যাশেসগুলি দেখা দেয়, ওই র্যাশেসগুলি কিন্তু দ্বিতীয়বার কিন্তু শরীরে, যদি আপনি ওই ইনফেক্টেড ব্যক্তির কন্ট্যাক্টে যান, স্কিনের কন্ট্যাক্ট হয়, তাহলে কিন্তু ওই র্যাশেস কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে। কারণ র্যাশেস যে তৈরি হয়, যে ওই ব্লিস্টার্সগুলি থাকে, যেগুলি স্কিনের নিচে যে ইনফেকশনটা হয়ে থাকে, ওই র্যাশেস কিন্তু গুলি কিন্তু কন্টাজিয়াস, মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ইনফেকশন হতে পারে। যদি আপনার এমফক্স ডিজিজটা নাও হয়ে থাকে, তবুও কিন্তু এই যে র্যাশেসগুলি, ওইগুলি কিন্তু দেখা দিতে পারে দ্বিতীয়বার। তো এই জন্য সাবধানতা অবলম্বন করা ভালো আমি মনে করি, কারণ এমফক্স দ্বিতীয়বার হোক না হোক, কিন্তু আপনি যদি সাবধানতা অবলম্বন করেন, তাহলে কিন্তু অন্য বিভিন্ন রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ ম্যাক্সিমাম যে রোগগুলি আমাদের শরীরে আসে কিন্তু এইভাবেই কিন্তু আসে। তো এই জিনিসগুলি মেনটেন করে চললে, বা এই সতর্কতাগুলি অবলম্বন করলে, তাহলে কিন্তু আপনি অনেক অনেক রোগ থেকে আপনি সেফ থাকবেন বন্ধুরা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করা। মনে রাখবেন, করোনা ভাইরাস হোক আর এমফক্স ভাইরাস হোক আর ভবিষ্যতে অন্য যে কোনো ভাইরাস আসুক, আমাদেরকে রক্ষা করবে একমাত্র আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার। কারণ যখন কোনো ওষুধ থাকে না আর যে কোনো রোগে আপনি আক্রান্ত হবেন, তখন কিন্তু শরীরে ইমিউনিটি পাওয়ারই আপনাকে রক্ষা করবে। আর ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার জন্য আপনাকে দুইটি জিনিস অবশ্যই করতে হবে। একটা হচ্ছে গিয়ে ভালো পরিমাণে পুষ্টিযুক্ত খাবার খাওয়া, এবং তার মধ্যে কিন্তু সবুজ শাক সবজি আর ফ্রুটস অবশ্যই রাখবেন, কারণ এগুলি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে বৃদ্ধি করে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এক্সারসাইজ করা। যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আর শরীরের প্রত্যেকটা কোষ সতেজ থাকবে, আর আপনি রোগ প্রতিরোধক ক্ষমতাটাও অনেক পাবেন। তাহলে মনে রাখবেন, এই দুটো জিনিস কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, যে ভালো পুষ্টিযুক্ত খাবার খাওয়া, শাকসবজি খাওয়া, ফ্রুটস খাওয়া আর এক্সারসাইজ করা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলি পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে, ইনফরমেশানগুলো যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।